হ্যালো দোস্ত, ওয়েলকাম টু গেমিক্স 9। কেমন আছো তোমরা বন্ধুরা? আবারও হাজির হয়ে গেলাম এবেল নাম এর নতুন একটি এপিসোডে। ওলে ও তাত, এ গালিতে কোথায় ডাইটিটি আমলা ও তাত, হরে রঙ্গিল। তুই তো লেখাপড়া একদম বন্ধ করে দিয়েছিস, তোকে আজকে একটু ভালো স্কুলে ভর্তি করাবো, চল আমার সাথেই। ওলে বাবালি উত্তাত, এটা কোন জায়গা উত্তাত? একটু ভয়ঙ্কর খাতারনাথ অন্ধকার জায়গা উত্তাত, আমার কিন্তু একটু ভালো লাগতে না উত্তাত। এখান থেকে চলেন চলেন তুলিয়ে দাই। না রে রঙিল, ওই তাত ওই যে থামনে কি গালিও তুলিয়ে গেল উত্তাতে, থামনে কি যেন একটু ডাইনি বলি বলে 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 ও বাবা। হরে রঙিল, এটা কি হলো, এটা কি হলো বুঝলাম না। আমি বলে দিলাম উত্তাত, আমি প্রথমে বলে দিলাম আমার কিন্তু ছন্দেহ লাগতে কি ভয়ঙ্কর খাতারনাথ জায়গাটা উত্তাত, আপনি আমার কথা শুনলেন না। হরে রঙিল, আমি তো ফেসে গেলাম তোকে নিয়ে, এখন কিভাবে বের হবো এখান থেকে। ওলে উত্তাত, ওই দেখেন সামনে ওই যে খাতারনাথ বুলিটা আমাদের হাতুলি দিয়ে তা পাঁচ করে মাইলে দিল, না রে বাবালি, ওই দেখেন কি বিত্তিরি, ওরে বাবা কি খাতারনাথ দেখতে উত্তাত, সাবধান, এখন এখান থেকে কীভাবে পালাবো উত্তাত বলেন তো। রঙ্গিলা রঙ্গিলা ভয় পাস না, আমার বন্ধুরা আমাদেরকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে, সব সময় সাথে আছে, আমাদের কোনো ভয় নেই রে রঙ্গিলা। বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে, তোমরা থাকলে কিন্তু আমাদের কোনো ভয় নেই, আমরা এখান থেকে পালিয়ে যাব। ঠিক আছে ওস্তাদ, এটা কি ওলি ওস্তাদ টাকা পেয়ে তুই ওস্তাদ, এই টাকাগুলো কিন্তু আমার ওস্তাদ, আপনার টাকার দরকার নেই, তাই না ওস্তাদ? রঙ্গিল, আগে এখান থেকে বেঁচে ফিরি, তারপরে দেখা যাবে টাকাগুলো কার। ওস্তাদ এটা কি রে, ঢালু 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 দেখ কি করবেন ওস্তাদ, ঢালু 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 না রে, এটা তো ঝাড়ু। পরে দেখা যাবে, এই তো আরও কিছু টাকা। ওটা টাকা বলে আগে থাপদানে কা থাপদানে দুটি বুলিটা একটি রায়, ওলে বাবা কি কাটার না দাদা 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 বাবা কি, আমার কিন্তু অনেক ভয় লাগতে ওস্তাদ, থাপদান এটা কোথায় দর দাদা আটকা দিই ওস্তাদ। ঠিক আছে, এটা কি খালি, হে তো কেবল পেয়েছি, কেবল কি হবে ওস্তাদ, কেবলটি কি করবেন, ওই যে সামনে যে একটা মিন্ট হুইট দেখছি ওখানে কিন্তু একটা কেবল দলকাল মনে হয়, তাই না ওস্তাদ? ঠিকই বলেছিস রে রঙ্গিল, এই তো নেই, নিচের গেটটা এখন খুলে যাবে, চল দেখা যাক ডাইনি বুড়িটা আসে কি না, আগে ঝাড়ুটা নেই। ওটা ডালু দিয়ে কী করবেন, এই ডালু দিয়ে কি এদের বুলিল, কি ভয়ঙ্কর বুলিল আপনি, নিয়ে কি ঘর মুছে দিবেন, ঘর ঝাড়ু দিয়ে দেবেন না কি, বুঝতে পারছি না আপনি কী করবেন ঝাড়ু দিয়ে। না রে রঙ্গিল, কাজ আছে, চল পরে দেখতে পারবি। ওস্তাদ এখানে ডালাইছেন কেন, থাপদান বলি রে বাবা, আটতে পারি রে বাবা, কই কই কই, নাই ওস্তাদ নাই, চলেন চলেন চলেন, নাই থাপদান। রঙ্গিল আমার কিন্তু ওলে বাবা, ওস্তাদ বাঘ ওলে বাবা, টলে আইতে খাতার না দাইনি বুলিটা, ওরে ওস্তাদে আগুন নিতে আগুন, ওস্তাদ থাপদানে নিতে কিন্তু আগুন আছে, ওলে বাবা লে। রঙ্গিল ভয় পাস না তুই, শয়তান আমাদের কিছুই করতে পারবে না। এই তো চল নিচে চলে এসেছি। ওস্তাদ আমার কিন্তু খুব ভয় লাগতে ওস্তাদ, এই খাতারনাথ বলি ডাইনি বলি ইবেল নান যদি ধরে পেলে ওস্তাদ, তাইলে তো আমাদের চাটনি বানিয়ে দিবে ওস্তাদ। না রে রঙ্গিল, কোনো ভয় নয়, ওরে রঙ্গিল, এই দেখ নড়াচড়া করিস না, সাবধান, বুড়িটা দেখতে পেয়েছে। ওস্তাদ বলি কিছু বললো না কেন বুঝলাম না, কিছু মারলো না কেন, মারে বা কি ওদের দাদা ওদের হাঁটুটি দিয়ে বাড়ি দিল না কেন বুঝলাম না ওস্তাদ। ওরে রঙ্গিল, এটাই তো আমাদের সেই বন্দি করা রুম রে, ও ভেবেছে আমরা এখানে লক্ষ্মী ছেলের মতো বসে আছি, পালানোর কোনো চেষ্টা করিনি। ওলে ওস্তাদ পালাও, এখন পালাও, ডেকে পেলে তেরে ওস্তাদ ভাগ, ও রে ওস্তাদ এবার চাটনি বানিয়ে দিতেলে ওস্তাদ, আমি ঠ্যাত ওস্তাদ। ওরে রঙ্গিল, রঙ্গিল তুই ভয় পাস না, শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান আমাদের একটু অল্প সময়ের জন্যে বিপদে ফেলতে পারে, কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চল
ওলে বাবালে ওটা। হুম হুম রঙিলা, এই তো দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে, আমি এই ডাইনিটাকে দেখতে পারিনি। কোনো ব্যাপার না রঙিলা, চল দেখা যাক, এবার কিন্তু আমরা ঠিকই বের হয়ে যাব। এখন আমাদের চাবি দরকার, মেইন গেটের চাবিটা কোথায় আছে চল খুঁজে বের করি। হুম হুম ওটাতে ডালুটা দিয়ে কি করবেন এখন বলেন তো আপনি। চল রে রঙিলা দেখাই তোকে। হুম হুম ঝাড়ুটার একটা কাজ আছে, এই তো মেইন গেট দেখে ফেলেছি। হুম হুম ওটাতে টিএলের পাল উঠতে হবে মনে হয়, তাই না? ওটা ঠিকই বলেছিস রঙিলা, এই দেখ ঝাড়ুর কাজটা দেখ। হুম হুম এই তো ওলে ওটা, একটি টিফিন বাটি, এখানে মনে খাবার লুকানো আছে ওটা, তাই না? ওটা ওলে বাবা ক্ষুধা লাগছে ওটা, একটু খাবো আমি, কি আছে দেখা দেখ। না রে রঙিলা এখানে কোনো খাবার নেই, এখানে আছে একটি চাবি, মেইন গেটের মেইন চাবিটা এখানে লুকানো। ওরে রঙিলা ভাগ পালা, দেখ ডাইনিটা দেখে ফেলেছে। হুম হুম কোথায় ওটা ডাইনি? ওলে বাবা লে ও দে রে বাবা, হাতে কি বলো হাতুলি, ওলে বাবা ওটার ভাগো ভাগো, আমাকে মেলে দিল ওটা তালা তালি, ভাগোলে বাবা লে বাবা। ওরে রঙিলা এই দেখ কীভাবে আসে খতরনাক ডাইনি ভুড়িটা। হুম হুম চল এখান থেকে সরে যাওয়া যাক, একে কিন্তু একটিও বিশ্বাস করা যায় না, হাতের কাছে পেলে কিন্তু চাটনি বানিয়ে দিবে। হুম হুম পরে আস্তে আস্তে করে সে খেতে থাকবে। হুম হুম চল বলে ওটা, আমি এই খাতারনাথ বুলিটার চাটনি হতে চাইনি ওটা, আমার কিন্তু এই খাতারনাথ বুলির হাতে পলার কোনো ইচ্ছা নেই ওটা, তালা তালে আমাকে এখান থেকে বাইল কুলে নিয়ে চলেন, কি একটি ওয়াদগবি ইটকুলে ভর্তি কল্যাণের জন্য নিয়ে এতে আমাকে বিপদে ফেলে দিয়েতে, আপনার থাতে আটলেই আমার বিপদ, বাল 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 খালি বিপদে পুলি, আলে বুটুলি বালির মধ্যে আটকা পুলি। ওরে রঙিল আজ পর্যন্ত প্রত্যেকটা বিপদ থেকেই তো আমরা মুক্ত হয়েছি, তাই না? হুম হুম তাহলে এত ভয় কেন, আজকেও হয়তো মুক্ত হয়ে যাব, কোনো টেনশন করিস না। হুম হুম ওলে বাবা ওটা গেটিলে বাবা ঠ্যাট। ওরে রঙিলা এই খতরনাক বুড়িটা কোথা থেকে চলে আসলো রে, আমি তো একটু বুঝতে পারলাম না। ঠিকই বলেছেন ওরটা, আমরা ওই টিফিন বাটি নিয়ে ব্যর্থ ছিলাম, আর মাঠখান থেকে তুলে এটেতে খাতারনাথ ভয়ঙ্কাল ও তাত আল দেলি গলা দাবে না, চলেন চলেন এখন ঠেউটা উপলে তুলে দেবো, টিফিন বাটি নিয়ে নিতে ফেলে দেবো, চলেন। ঠিকই বলেছিস রঙিল, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, চল চল। হুম হুম এই তো সাবধানে, বলা যায় না। ওই দেখ রঙিল উলি বাবা ওটা দেখেছি রে বাবা, দেখেন কি রকম খাতারনাথ বুলিটা ওই দিকে তাকিয়ে আছে, ওর তার থাপ ওরে বাবা ডেকে বেলেতে ওর তার ভাগ, ও রে বাবা লে ভাগ ও। রঙিলা রঙিলা আমার কিন্তু মাথা কাজ করছে না রে, এই খতরনাথ এত ভয়ঙ্কর, এত খতরনাথ বুঝতে পারিনি। হুম চল এবার নিচে যাওয়া যাক। হুম হুম নিচ থেকেই চাবিটা বের করে নেই, ঠিক আছে ওর তার তলো তলো তালা তালি তলো, আমার এখানে থাকতাল মন তাই তেতে না, ও তার তলো তালা তালি ভাইগিয়ে দাই, আমার আল পলাল দলকার নাই এই খাতার না টিট করলে ও তার। ঠিকই বলেছিস রঙিল, ওরে রঙিলা ওরে রঙিলা ভাগ ভাগ, প্রায় তো ধরা পড়েছিলাম, ওলে ডাইনি বুলি ডাইনি বুলি, হাতর কপাল ভালো দে, আমার হাতে কোনো অট্টল নেই, আমার হাতে যদি বন্দুক থাকতো রাইফেল থাকতো তাইলে মজা দেখাইতাম, খাতারনাথ খাতারনাথ বুলিয়া ওর তার ভয় পেও না ভয় পেও না, চলো চলো আমি তোমাকে ঠাহর দেবো ঠাহর, চলো চলো ওই খাতারনাথ বুলি আর কিট্টু করতে পারবে না আমাদের, সাবধানে একটু সাবধানে একটু সাবধানে থাকো তাই কাজ হবে। ঠিকই বলেছিস সঙ্গীল, শয়তান আর আমাদের কী ক্ষতি করবে। হুম হুম শয়তানকে আমরা পরাজিত করে এখন চল পালিয়ে যাব। হুম হুম চাবিটা পেয়ে গেছি, এবার মেইন গেটে চল। ও তা থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাটিয়ে দিয়েছেন আবার আমাকে বাটিয়ে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই তো পেয়ে গেছি মেইন গেট, কই বুলিয়া ওই রে বুলিয়া আইটি, টলেন টলেন বাগি ফাঁকি দিয়ে ফাঁকি ফাঁকি, বুলি খাইতে ফাঁকি ডাইনি ফাঁকি। হুম হুম রঙিল আমরা কিন্তু পেরেছি,
ডাইনি ভুঁড়িটাকে ফাঁকি দিতে চল, এবার আমরা চলে যাব। হুম হুম বন্ধুরা, আবারও দেখা হবে এই তো পরবর্তী এই ভয়ঙ্কর এপিসোডটি নিয়ে। অবশ্যই সাথে থাকবে। টাটা বাই।